কালারে শার্ট পরে ছিল ব্ল্যাক 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 কালারে ও একটু দেখি এগিয়ে প্লাস্টিক পুরো হয়ে গেল যা পুরো হল তুই দেখিস না আমি চোখ সেই যা চোখ পর তুলে দেখছিলাম আর আমি তো বাইকটাকে ছেড়ে দিলাম লাগিয়েছে তার নাম ভালো মানে একটা ফোন হচ্ছে না ঘটনাটা এটাই ঘটেছে আমরা এখানে ভিজিট করছিলাম 303 304 নম্বর বুথ 142 ওয়ার্ড যেটা অলরেডি খুব প্রবলেম্যাটিক জায়গা তাই জন্য আমি বারবার এখানে আসছিলাম এবং আমরা এখান থেকে ভিজিট করে বেরিয়ে যাওয়ার রাস্তায় আমার গাড়ির পেছনের কাঁচটা কিছু একটা ছুঁড়ে ভেঙে দেওয়া হয় আমি এটা বুঝতে পারিনি কারণ হঠাৎ করে হয়েছে বিকজ কাঁচ ভাঙার আওয়াজ শুনে আমি পেছন দিকে তাকিয়ে দেখেছি সো আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড যে কী হয়েছে এখানে কারা ভাঙতে পারে এটা নতুন করে আমার আর কিছু বলার নেই কারণ এই অঞ্চলে কালকে রাত থেকে অনেক রকম ঘটনা ঘটছে টিএমসির লোকজন এখানে আমাদের বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে তাদের বাড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে তাদের বাচ্চাদের মারধর করেছে তা সত্ত্বেও তারা ভোট দিতে বেরিয়েছেন আজকে এবং এই অঞ্চলে যেখানে মানুষ ভোট দিতে যান না যেতে পারেন না রাদার আজকে এত বছর পরে তারা ভোট দিতে বেরিয়েছেন এবং তারপরেও এই ধরনের ঘটনা আমি নিজে বারবার আসছি রত্না চ্যাটার্জি এখানে এসে আমাদের তিনজন কর্মী যারা বুথে বসছিলেন তাদের নামে কেস করে দিয়েছেন তাদের কেস করে দিয়েছেন তাদের তার জন্য তাদের রিপ্লেসমেন্ট আনতে আনতে যে সময়টা ছিল সেই সময়টা তারা এখানে রিগিং করছেন মানে কি করতে চাইছেন এখানে এটা কি হসপিটাল মোড় বলা হয় জায়গাটা হসপিটাল মোড় হ্যাঁ ডেফিনেটলি অভিযোগ করেছি এখানে থানার ওসি নিজে এসেছিলেন দেখে গেছেন মানে যেহেতু আমরা কোনো নাম নিতে পারিনি কিন্তু অভিযোগের তীরটা যা যা হচ্ছে ঘটনা একটা দিকেই যাচ্ছে সবাই জানেন কে সবাই বুঝতে পারছেন কে করছে ডিকি খোল গেছি আজ তক বাংলা জানুন সব খবর সবার আগে সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা বেল আইকন প্রেস করতে ভুলবেন না